নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে তাতে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাই আগামী কয়েকদিন বিশেষ করে আজকে দুই তারিখ আগামীকাল তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে যে আপডেটটি আপনাদের প্রথমেই জানাবো বৃষ্টি কিন্তু প্রচণ্ড হবার কোনো সম্ভাবনা নেই তারা যেটা বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে এই মুহূর্তে আজকের যে আপডেট তারা বলছেন বা দিচ্ছেন তারা বলছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়টা জেলা দিকে খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে কিন্তু কলকাতা সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা এছাড়া নদিয়া পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে নেই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে অর্থাৎ উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলোর দিকেও আজকে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না ঠিক তেমনটাই দেখা যাচ্ছে শুধুমাত্র মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রামের দিকে আজকে কোনো কোনো জায়গা হবে এবং ঝাড়খণ্ডে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের দিকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে জামশেদপুর রাঁচি এছাড়া রয়েছে ধানবাদ এবং সংলগ্ন জায়গা কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা আবহাওয়া দপ্তর বলছেন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট আগামীকাল তিন তারিখে শুক্রবার রয়েছে তাতে এই আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের প্রধানত প্রত্যেকটা জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা পরিমাণে একটু বেশি হতে পারে তবে বিরাট বৃষ্টি কিন্তু নয় হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে তেমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন অন্যদিকে রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা সংলগ্ন জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে যেমন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তাই এখনও পর্যন্ত যা আপডেট আমরা পেলাম সারা দক্ষিণবঙ্গ জুড়ি আগামীকাল তিন তারিখ শুক্রবারে বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে সঙ্গে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এখান থেকে এটা পরিষ্কার যে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু রাতের দিকে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি হতে পারে তবে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা কতটা রয়েছে যদি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা বজ্রগর্ভ মোটে চলে যাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন বজ্রগর্ভ মেঘ তৈরি হবার সম্ভাবনাও রয়েছে যে জায়গাটায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি করে আমরা দেখতে পাচ্ছি প্রধানত ঝাড়খণ্ডের দিকে তো একটা সম্ভাবনা থাকছেই এবং পশ্চিম দিকে জেলাগুলো তো সেরকম একটা সম্ভাবনা থাকছে যেমন পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে বীরভূম এই সমস্ত জায়গাগুলো এবং ঝাড়গ্রামের দিকেও আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তাই ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও রয়েছে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম বৃষ্টির পূর্বাভাস আর কতটা রয়েছে আগামীকাল দেখে নেবার চেষ্টা করব তাতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল প্রধানত রাতের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তবে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাসই আমরা পেলাম বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই ঝাড়খণ্ডের দিকে এবং ঝাড়খণ্ড লাগোয়া কোনো কোনো জায়গায় দক্ষিণবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে চার তারিখের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব চার তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চব্বিশ পরগনা দক্ষিণ এবং সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু হালকা হালকা কোথাও কোথাও সব জায়গা বৃষ্টি হবে এমনটা নয় দেখতে পাওয়া গেল পাঁচ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যেমন গঙ্গাসাগর দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে খুব হালকা বৃষ্টি হতে পারে তাই পাঁচ তারিখ পর্যন্ত একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন তারিখে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টির পরিমাণটা একটু বেশি হবে আগামীকাল শুক্রবার শনিবারের দিকে বৃষ্টির তীব্রতা একটু কম থাকবে এই পর্যন্ত একটা আপডেট উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে সব জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই এখনো পর্যন্ত যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এটাই মূলত জানানো হয়েছে অন্যদিকে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন মালদা রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এবং নেইও আগামীকাল একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েকটি জেলাতে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া রয়েছে আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারা যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর বলেছেন কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টি হবে না দেখতে পাওয়া যাচ্ছে মালদা এবং কুচবিহারের দু এক জায়গায় খুবই হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা তিন তারিখের দিকে রয়েছে শুক্রবারে তবে শনিবারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি একবার দেখে নেবার চেষ্টা করব চার তারিখের দিকের যে পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধুমাত্র দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে অর্থাৎ ওপরের জেলাগুলোতে খুবই হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে আর পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এটাই জানানো হয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস তবে তিন তারিখে আগামীকালের যে পূর্বাভাস আমরা পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবু দু এক জায়গায় ছিটে ফোটা হতে পারে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে ছয় এবং সাত নভেম্বর তারিখ পর্যন্ত যেমন তামিলনাড়ু চেন্নাই নেল্লোর পুদুচেরি এই সমস্ত জায়গাগুলো কেরল এছাড়া দক্ষিণ কর্ণাটক এই সমস্ত রাজ্যের কোথাও কোথাও বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে এবং কোনো কোনো জায়গায় সাত তারিখ পর্যন্ত নভেম্বর মাসে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে রয়েছে তামিলনাড়ু এছাড়া রয়েছে কেরল কর্ণাটক এই সমস্ত জায়গাগুলোর দিকে এমন পূর্বাভাস উঠে আসছে বা পাওয়া যাচ্ছে তবে কেরলের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এবং তামিলনাড়ুর দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি চার তারিখের দিকে নভেম্বর মাসে অর্থাৎ শনিবারের দিকে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এখনো পর্যন্ত এটা দেখতে পাওয়া যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস সেই অর্থে নেই তবে আগামীকাল রয়েছে বৃষ্টির পূর্বাভাস খুবই হালকা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে খুলনা এছাড়া সাতক্ষীরা যশোর বগুড়া রাজশাহী এখানে কোথাও কোথাও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জায়গাগুলোতে খুবই হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে যেমন ঢাকা এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট আগামীকাল এবং এর সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে বরিশাল চট্টগ্রামেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকেও দেখতে পাওয়া গেল কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখের দিকেও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিশেষ করে তিন চার পাঁচ এই রকম টাইমটার মধ্যে বাংলাদেশে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত খুব হালকা হালকা কোনো কোনো জায়গা বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি যেটা আপনাদের দেখালাম পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত বিভাগগুলো রয়েছে খুলনা বিভাগ রাজশাহী বিভাগ এছাড়াও দেখা গেল বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেটে এমন পরিস্থিতি থাকবে ছয় তারিখ থেকে সেভাবে আর কোনো বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের ক্ষেত্রে নেই অন্যদিকে সিস্টেম বলতে বিরাট কোনো সিস্টেম আপাতত নেই শ্রীলঙ্কার সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে পশ্চিম ঝঞ্ঝা ঢুকেছে অবশ্যই দেখতে পাচ্ছেন সেটা পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে আবার নতুন করে একটি সাত তারিখে পশ্চিমি ঝঞ্ঝা আসতে পারে আরব সাগরের ক্ষেত্রে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই সমস্ত সিস্টেমগুলো বিরাট কিছু নয় তবুও কিন্তু জলীয় বাষ্প ঢুকছে এবং উত্তর পূর্ব মৌসুম বায়ু খুব সক্রিয় রয়েছে যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগানের জন্য এরকমভাবে মেঘ তৈরি এবং তা থেকেই এই বৃষ্টি সাময়িক এবং ক্ষণস্থায়ীভাবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং